আর মাত্র কয়েক ঘন্টা বাকি। তারপরই বাঙালির ঘরে ঘরে লক্ষ্মী পুজো হতে চলেছে। বিভিন্ন রকমের রীতিরেওয়াজের মধ্য দিয়ে ঘরে ঘরে লক্ষ্মী পুজো হয়। কেউ প্রতিমা পুজো করেন, কেউ আবার মূর্তি পুজো করেন। লক্ষ্মী প্রতিমা বিক্রেতারা জানান, দু বছর করোনার পরে এবং লকডাউন থাকার জন্য ঠাকুর বিক্রি করে তারা কোনো লাভের মুখ দেখছেন না। ঠাকুরগুলো যেই দামে কেনা হচ্ছে, বিক্রি করার সময় ততটা লাভ করা যাচ্ছে না। বেশি দামে বিক্রি করলে ক্রেতা ঠাকুর কিনতে চাইছেন না, ফলে এক প্রকার মাথায় হাত প্রতিমা বিক্রেতাদের। হ্যাঁ মনে হচ্ছে, দু বছর তো হয়নি সেরকম, এবছর দেখা যাক কী হয় সে বাজার। কেমন কি মোটামুটি দামে রয়েছে? এখানে আছে 1400-1500 টাকা, 1000 টাকা, 800 টাকা, 500 টাকা, 700 টাকা, যেমন মনে তো হচ্ছে মোটামুটি মার্কেট একটা ভালো হবে আশায় আছি, এখন জানি না কী হবে পরিস্থিতি। লক্ষ্মী পুজো তো কাল বাদে পরশু, তো ঠাকুরের দাম কতটা কি কেমন আছে, আগের থেকে বেশি না কম? আগের থেকে সেই পুজো দাম পাচ্ছি না আমরা আগের মতো, মানে যেই দামে কিনেছি অতটা দাম পাই না আমরা, মানে কি বলুন তো আমাদের মানে দু বছর ধরে লসই হচ্ছে, পেলাম এখন এই দু বছর ধরে সেই দামটা পাওয়া যাচ্ছে না, মানে লকডাউনের পর থেকে ওই দামটা নেই। জিনিসের দাম এত বেশি বৃদ্ধি পেয়েছে, সাধারণ মানুষ লক্ষ্মী পুজো করতে হিমশিম খেয়ে যাচ্ছে। প্রতিমা বিক্রি হলেও সেইভাবে লাভের মুখ দেখতে পাচ্ছে না প্রতিমা বিক্রেতারা। না ঠিকই আছে, ঠিকই আছে, সেরম না হলেও দেখতে পাচ্ছি না, ভিড় সেরম নেই, তবুও আশা করি ভিড় তো হবেই, কেন যেহেতু আজকে বসেছে কালকে বন্ধ ছিল, কালকে দুর্গা বিসর্জন হয়েছে। লক্ষ্মী পুজো মানে তো প্রতিটি বাড়িতে বাড়িতে বেশিরভাগই হয়, অবশ্যই সেই তুলনায় মনে হচ্ছে কি আর একটু বেশি এবারে বাড়বে? না বাড়ার কিছুই নেই অ্যাকচুয়াল, মানে এটা বাঙালিদের একটা ঐতিহ্য বলতে পারে যে লক্ষ্মী পুজোর একটা ঘরে ঘরে ব্যাপার আছে, আবার কোজাগরি লক্ষ্মী বলে কথা। রায়নগর থেকে, রায়নগর থেকে বাড়ির পুজো তো? হ্যাঁ হ্যাঁ বাড়ির পুজো। এবারে কেমন হবে পুজো হবে মনে হচ্ছে? ভালোই হবে, ভালো। মোটামুটি এখন কিনেছি, এখনো সম্পূর্ণ কমপ্লিট হয়নি, তবে জিনিসপত্রের প্রচুর দাম, ফলের দাম বেশি, ঠাকুরেরও দাম বেশি, তারপরে নারকলের দাম বেশি, গুড় চিনি সকলেরই সব কিছুই তো দাম বেশি, কী করে কি মানুষ কুলোতে পারবে এখন, সেইভাবে এখন মানে কেনাকাটা করা যাচ্ছে না, মানে মধ্যবিত্ত ঘর কোনো রকমে কোনো রকমে হচ্ছে। প্রমোদ হলে হবে না, বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের সঙ্গে রীতা ভট্টাচার্যের রিপোর্ট, আনন্দবার্তা।